नमस्कार, टीपीवी न्यूज में आपका स्वागत है। मैं हूं आपके साथ अखिल जांगिड़। ओडिशा के भुवनेश्वर में कांग्रेस मेयर उम्मीदवार मधुस्मिता आचार्य ने भुवनेश्वर में कई स्थानों पर अपने सदस्यों के साथ जनता से मुलाकात की और उनकी समस्याओं के बारे में जानकारी लेकर आश्वस्त करते हुए कहा कि वह समस्याओं का निदान करेंगी। साथ ही उन्होंने वोट देने की भी अपील की। আজি কংগ্রেস মেয়র প্রার্থী আসলে ক্যাম্পেন করা কোণ আপনার আলোচনা হলে আলোচনা কলে কোণ সমস্যা মেয়র প্রার্থী আসলে তাদের আলোচনা করছে লোক জনসাধারণ ভেটুচ বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি মিলুছে। ছত্রিশ নম্বর ওয়ার্ডে মো ঝিউশ্রী বলি সে বর্তমানে ক্যান্ডিডেট হয়েছে। মো আমার এই যে ভাই মানুষ অনুরোধ করবি তাকে জনসাধারণ আমার বাঙ্কর ভাই মানে তাকে হাত চিত্র মোহর মানে জয়যুক্ত করে। আপনার ব্যবসায়ী মহাসংঘ হিসাবে কম কে আপনার এটি কম সমস্যা? এটি বিভিন্ন প্রকার সমস্যা আছে, যেমি বিধায়ক আনিক দৃষ্টি আকর্ষণ করেছিল, ড্রেন নলা লাইট পানি প্ল্যাটফর্ম সব ভাঙিগাল, বহু সমস্যা আছে, কিছু হওনি। প্রশাসন সবুলে কুচি বিকাশ হচ্ছে, কৌল বিকাশ হচ্ছে আপনার দেখুন, এটি এটিকি হাজার হাজার লোক আসছেন জনসাধারণ কিনা বিকা করা। আপনার অনুভব করছেন কোণ সব বিকাশ হয়ে পানি চালুচ্ছেন, কাদুয়ে চালুচ্ছেন, ভাঙিগাল, নলা জাম হচ্ছে, আশ্বাসন তরফ সবুলে আমি পয়সা দিয়ে তাকে সফা সুতর। খবর ফিলহাল ইত্যাদি আপ দেখতে রয়েছে টিপিভি নিউজ। নমস্কার।